হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ভিশন এডুকেশনের আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ সেই, ভিশন এডুকেশনের ডিরেক্টর। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আমি একটু ইংরাজি সাবজেক্ট নিয়ে আলোচনা করব বা বলবো, কারণ তোমাদের এটাই কোয়ারিজ বেশি আছে যে স্যার আমি ইংরেজিতে খুব দুর্বল বা ইংরেজিতে কী পড়বো, কীভাবে পড়বো, এটা নিয়ে আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। তো কীভাবে কী করা যায়? তো দেখো, যেহেতু তোমার আবগারির এক্সাইজ কনস্টেবলের জন্য আমি মনে করি সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইংলিশ, কারণ এই 30 নম্বর যে ইংরেজিতে আছে এখান দিয়ে যে স্কোর করতে পারবে একটু বেশি, ফাইনাল মেডেলিস্টে তার নাম আসাটাই স্বাভাবিক। এখানে যে স্কোর করতে পারবে না সে কিন্তু হয়তো মেন পাস করার পরেও, ইন্টারভিউ পরে তার ফাইনাল মেডেলিস্ট থেকে সে বাইরে চলে যেতে পারে। একটাই কারণ এখানে কে কতটা স্কোর করছে। দেখো, বেসিক্যালি আমাদের জিকে এবং যে রিজনিং আছে সেখানে কম বেশি মোটামুটি সব ছেলেই কি করবে, বেশ স্কোর করবে। ওকে, আর যেহেতু ছেলেরা ম্যাথসটা আমি দেখেছি তুলনামূলকভাবে ছেলেরা খুব বেশি প্র্যাকটিস করে, কিন্তু ইংরাজিটা খুব বেশি প্র্যাকটিস করে না, এর জন্য সমস্যাটা তৈরি হয়। কারণ ছেলেটা কন্টিনিউ ভাবে তোমার ম্যাথ প্র্যাকটিস করে যায়, ইংরেজি সে প্র্যাকটিস করে না, এই জন্য সমস্যাটা তৈরি হয়। তো অনেক ছেলে আছে যাদের ফাউন্ডেশনটাই দুর্বল, মানে ইংরেজির ফাউন্ডেশনটাই এতটা দুর্বল যে ইংরাজি খুলতে তাদের ভয় করে যে কি পড়বো আর কিভাবে পড়বো। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আবার বলছি, দেখো আমি এই এক্সাইজ কনস্টেবলের পুরো সিলেবাসটা ইংরাজির উপরে বেস করে যেটা বলছি যে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। একটা ক্যাটাগরি যারা মোটামুটি বেশ তৈরি আছে, মানে তাদের ফাউন্ডেশন তৈরি আছে ইংলিশের উপরে, শুধু ব্রাশ আপ করতে হবে, অর্থাৎ প্র্যাকটিসটা নেই কিন্তু মোটামুটি বেসিক জিনিসগুলো তাদের জানা আছে। তো তারা যথেষ্ট মোটামুটি আশা করি ভালো রেজাল্ট করবে ইংরেজিতে যদি ঠিকঠাক করে সামনের দিনগুলো পড়াশোনা করে। কীভাবে করে সেটা আমি বলছি কিছুক্ষণের মধ্যেই। আর এক দল আছে পরীক্ষার্থী যাদের ইংরাজি ফাউন্ডেশন নেই এবং তাদের ভীতি ইংরাজি পুষিয়ে, মানে ইংরাজির উপরে তাদের ভীতি খুব বেশি রয়েছে, তারা ইংরাজি খুলতেই ভয় পায়। তো এই ধরনের একটা ক্যাটাগরি ছেলে থাকে। দেখো, আমাদের যে কটা দিন সময় রয়েছে হাতে, 1.5 থেকে 2 মাস, এই 2 মাসে তোমার যদি মনে হয় যে ফাউন্ডেশনটা দারুণভাবে করে নিয়ে সবকিছু করতে যাবো, তাহলে কিন্তু তুমি ডুববে। তো বেসিক্যালি যারা ইংলিশ একটু দুর্বল আছো, প্র্যাকটিসের মধ্যে নেই বা ইংরেজি খুলতে ভয় পাও বা রিডিং পড়তেও সময় সমস্যা হয়, এরকম যারা স্টুডেন্টস রয়েছো বা দেখা যাচ্ছে যে তারা তাদের গ্রামাটিক্যাল পার্ট খুবই উইক, শুধু ভোকালারি পার্টটা তারা পড়ে যাচ্ছে, তো এই জন্য ছেলেদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে এই 30 নম্বর ইংরাজির মধ্যে তোমাদেরকে 15 নম্বরের জন্য, 15 মার্কসের জন্য তোমাদেরকে এগোতে হবে। কারণ তুমি যখন 30 মার্কসের জন্য এগোতে যাবে বা সব কিছু করতে যাবে, তোমার আলটিমেটলি কিন্তু লাভ তো হবেই না, উল্টে তার বিপরীত হবে। কারণ প্র্যাকটিক্যালি তোমাকে ভাবতে হবে যে আমার হাতে এই সময়গুলো রয়েছে, আমাকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আমাকে সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, তারপর আমাকে এক্সামের 15-20 দিন আগে আমাকে শুধু প্র্যাকটিস করতে হবে। তো সেই হিসাবে যা সময় আছে তুমি যদি প্রথম থেকে ইংরেজিতে সবল হওয়ার চেষ্টা করো এবং পুরো সিলেবাসটাকে কভার করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি সবকিছু গুলিয়ে ফেলবে। তো আমি প্রথম ক্যাটাগরিতে যে সমস্ত ছেলেরা একটু দুর্বল আছে তাদের জন্য বলছি যে তুমি কী কী টপিক পড়বে এবং কীভাবে পড়বে, তারপর বাকিটা আমি বাকিদের জন্য বলছি। দেখো, তুমি ইংলিশ গ্রামারের জন্য তুমি যেটা করবে, তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখো। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন, প্রোনাউন, এই তিনটে দেখো, আর আর্টিকেলটা একটু দেখে রাখো। আর্টিকেল দেখে তেমন ইদানিং খুব বেশি প্রশ্ন আসছে না। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন, প্রোনাউন, এই তিনটে দেখো তুমি গ্রামার থেকে। এরপর তুমি করবে টেন্স। ওকে, টেন্সটা খুব ভালো করে করবে, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এর বাইরে কিছু করার দরকার নেই। আবার বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন, প্রোনাউন, টেন্স, চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ নারেশন, এটু গ্রামার তুমি বারে বারে দেখো। এরপর আসছে ভোকাবুলারি পার্ট, যেটা তোমাকে স্কোর করাবে। তো তার জন্য তোমাকে কিন্তু বারে বারে একই জিনিস প্র্যাকটিস করে দিতে হবে। কী করবে, যে কোনো বই থেকেই করতে পারো, বাট আমি প্রেফার করি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করো। প্রিভিয়াস ইয়ার বলতে তুমি স্টাফ সিলেকশন কমিশনের যে CHSL যে এক্সামসগুলো আছে, MTS যে এক্সামসগুলো আছে, এবং আমাদের স্টেট গভর্নমেন্টের যাবতীয় যা পরীক্ষা আছে, PSC থেকে PSC সমস্ত এক্সাম
প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এছাড়াও আমাদের ডিফেন্সের যে সমস্ত তোমার এক্সামসগুলো হয়েছে বিগত 8-10 বছরের, যেগুলো আমরা ছেলেদেরকে পড়াই, তো সেই ভোকালি পার্টগুলি তুমি কিন্তু করার চেষ্টা করো, এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পাবে। তো কি করবে, তোমার ফার্স্ট হচ্ছে স্পেলিং টেস্ট, এটা তোমার একদম ফোকাস থাকবে স্পেলিং টেস্ট, এখান থেকে ফুল স্কোর পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে ইডিয়ামস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, এটা করবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওয়ান ওয়ার্ডস, এই তিনটে তোমায় খুব ভালো করে করতে হবে এবং বারবারে করতে হবে। কি বললাম আবার বলছি, স্পেলিং টেস্ট, ইডিয়ামস অ্যান্ড তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ডস। এটা কমপ্লিট করার পর তুমি এবছর যে সমস্ত জিনিসগুলোকে দেখবে সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, এটা দেখবে, প্রভাব দেখবে, যদি প্রভাব এবছর আসবে বলে আমার মনে হচ্ছে না, বাট এলেও আসতে পারে, মাঝে ডব্লিউবিতে এসেছিল, তো প্রভাবটাও দেখে যাবে। তো আমার মতে তুমি প্রেফিক্স সাফিক্স দেখো, এরপর প্রেফিক্স সাফিক্স হয়ে গেলে তুমি কালেকটিভ নাউন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার এইগুলোকে দেখো, তারপর তুমি দেখো প্রভাব দেখো। আর সব থেকে আরেকটা যেটা তোমার দুটো জিনিস খুব স্কোরিং সাবজেক্ট এবং কম পড়তে হয় এবং ইজিও আছে, সেটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে, এটাকে তুমি দেখবে। আর কিছু ফ্রেজাল ভার্ব 50-60টা করলে যে দুটো পড়ে তো দুটোই কম পাওয়া যায়, ওকে। তো এই টপিকগুলো তুমি দেখো এবং বারে বারে এগুলোকে তুমি রুটিন করো, যে আজকে আমি এটা করছি, কালকে এটা পড়বো। তোমার দেখবে তোমার যেন 7-8 দিনের মধ্যে প্রত্যেকটা টপিক রিপিট হয়। আমার যেমন এখানে যখন হোমওয়ার্ক দিই আমরা আবাসিকের ছেলেদের, তো এক এক দিনে প্রত্যেকটা দিন যখন আমাদের ক্লাসেস হয়, সপ্তাহে 6 দিন ক্লাসেস হয়, তো আমাদের মনে করো আজকে আমরা দিলাম 50টা প্রভার, নেক্সট দিন বাকি 50টা, তারপর ধরো এডিয়ামস আমরা পড়া দিই, এগুলো প্রচুর হোমওয়ার্ক দিয়ে আমরা তৈরি করি। তো এইগুলো বাড়িতে তোমার তখনই করা সম্ভব যখন তুমি খুব মানে ডিসিপ্লিনের সঙ্গে পড়াশোনা করবে, একদম রুটিন করে নেওয়া সেগুলোকে ফলো করতে হবে। আর যদি মনে করো তোমার বাড়িতে পড়াশোনা হচ্ছে না, তো তুমি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস এবং ঠিকানা দিয়ে দেবো, তার সঙ্গে একটা গ্রুপের লিঙ্ক দেবো, তুমি লিঙ্কে অ্যাড হয়ে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন জানতে পারো, ওকে, দিয়ে তুমি আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে পারো। দেখো এখান থেকে তোমার যদি খোঁজখবর নাও, তো আগের বছর একটা অনেক সংখ্যক ছেলে মেয়ে চাকরি পেয়েছে। আমরা প্রত্যেকটা এক্সামকে আমরা পাখি চোখ করে দেখি এবং আমরা আমাদের পুরোটাই এমনভাবে দিই যে যাতে আমাদের ছেলেরা কিন্তু খুব ভালোভাবে এখানে সাকসেস পেতে পারে এবং খুব হাই স্কোরিং একটা এক্সাম দিতে পারে মেন পরীক্ষায়, এটা আমাদের বরাবরই লক্ষ্য থাকে। তো তোমার যদি পসিবল হয় তুমি এখানে আসতে পারো, আর যদি না পসিবল হয় তুমি বাড়তি স্টাডি করো বা যে কোনো কোচিংয়ে পড়তে পারো, কিন্তু কোচিংয়ে দেখো যে এইগুলোকে ফলো করা হয় কিনা, প্র্যাকটিসের হয় কিনা, প্র্যাকটিসের ফলো করা হচ্ছে কিনা, ওকে। তো যেমন আমরা এক্সাম ছেলেদেরকে বলে থাকি, এখন তো প্র্যাকটিসের যেটা আমার বাড়িতে সেটা দিচ্ছে, এক্সামের আমাদের 15-20 দিন আগে শুধুমাত্র প্র্যাকটিস সেটই হয়, সকাল দুপুর সন্ধ্যে 3টা করে প্রত্যেকটা দিন তোমার আমাদের এখানে সেট প্র্যাকটিস করানো হবে, সপ্তাহে অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে 5 দিন তো হবে, ওকে। তো এইভাবে আমরা প্রিপারেশন করাই, তাই তোমাদেরকে বলছি তোমরা এইভাবে প্রিপারেশন করো, দেখো তোমার সাকসেস কিন্তু আসবে। তুমি যদি 15+ স্কোর করতে পারো তো অবশ্যই তুমি কিন্তু মেরিট লিস্টে আসতে পারবে। এবার যারা একটু ইংরেজিতে ভালো তাদের এর সঙ্গে আর কি যোগ করবে, গ্রামারে আমি যেগুলো বাদ দিলাম যে টপিকগুলো সেগুলো, যেন অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এইগুলো তুমি করে রাখবে, তোমার কোয়েশ্চেন ট্যাগ এগুলো করবে। আচ্ছা, ভোকালের মধ্যে যেগুলো বাদ দিলাম সিনোনিমস, অ্যান্টোনিমস, তোমরা এগুলোকেও তোমাদেরকে সিলেবাসে নিয়ে আসতে হবে, অ্যাড করতে হবে, যাতে করে তোমরা মোটামুটি 20-22 স্কোর করতে পারবে। তো এই ছিল আজকে ইংরাজির কীভাবে প্রিপারেশন নেবে তার সম্বন্ধে। বিশদ জানতে হলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস বা ফোন নম্বর সবই দেওয়া থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।